আসসালামু আলাইকুম আইটিএনসি অনলাইন ক্লাসে শিক্ষার্থীবৃন্দকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের দশমিক ভগ্নাংশের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের দশমিক ভগ্নাংশ সম্পর্কে একটা ক্লাস হয়েছিল পর্ব ওয়ান বা লেকশন নাম্বার ওয়ান, সেখানে আমি তোমাদেরকে যতটুকু শিখিয়েছিলাম তারপরে থেকে আজ আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের একটা গণিত ছিল প্রশ্নে, সেটা এরকম ছিল দেখো যে 110 পৃষ্ঠা, গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মনে করো যে এখানে এটা বিদ্যালয়, এখান থেকে গৌতমের বাড়িটা কোথায়? পশ্চিম দিকে। কত কিলোমিটার? 8.2 কিলোমিটার দূরে অবস্থিত। সীমানবাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে, পূর্ব সাইডে 9 কিলোমিটার দূরে অবস্থিত। এখন গৌতমের বাড়ি থেকে সীমানবাড়ির দূরত্ব কত কিলোমিটার? তাহলে গৌতম বাড়ি থেকে সীমানবাড়ি, তাহলে গৌতমের বাড়ির 8.2 আর 9 যোগ করতে হবে। এখানে লিখেছি দেখো গৌতমের বাড়ি থেকে সীমানবাড়ির দূরত্ব এই 8.2 আর 9 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে গেলাম কি 17.2 কিলোমিটার। এরপরে বিদ্যালয় থেকে সীমানবাড়ির দূরত্ব গৌতম বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি? তাহলে বিদ্যালয় থেকে কার বাড়ি সামনে? গৌতমের বাড়ির সামনে নাকি এই তোমার সীমার বাড়ির সামনে? কার বাড়ির সামনে বিদ্যালয় থেকে? ওটা 8 কিলোমিটার, ওটা 9 কিলোমিটার। তাহলে 8.2 আর 9, তাহলে 9 কিলোমিটার দূরে বেশি গৌতমের বাড়ির সামনে। তাহলে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা 8.8 কিলোমিটার বেশি। কার বাড়ির দূরত্ব বেশি? সীমানবাড়ির দূরত্ব বেশি। তাহলে উত্তর 1 আর উত্তর 2 আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল তোমাদের গত পর্বের বাড়ির কাজ। তোমরা দেখো যারা করতে পেরেছো তারা হয়েছে তারা ঠিক ঠিক দিয়ে দাও, আর যারা হয়েছে তারা এটা ঠিক করে নাও, আর যারা বোঝ হয়েছে তারা এটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আজকে আমরা যাবো 112 পৃষ্ঠায়। দেখো এর আগে আমি দেখেছিলাম 10 শতাংশ, আজকে দেখাবো শতাংশ আর সহস্রাংশ। সহস্রাংশ মানে হাজারের একবার, সেগুলি আমরা করার চেষ্টা করবো। আজকে আমরা এই ক্লাসটা শেষ করে দিব। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 117 পৃষ্ঠা, 117 পৃষ্ঠা কি আছে এখানে? 1 নম্বরে দেখো কি আছে, 4.06 যোগ 2.94, 2.94
যেটা আছে সেটা আমরা দেখি যেমন যোগ থেকে একটা করলাম বিয়োগ থেকে একটা করি তিন নাম্বারটা তিন নাম্বারে চার বিয়োগ দুই দশমিক তিন এক দুই দশমিক চার বিয়োগ দুই দশমিক তিন এক আট সাত এখন যদি এদেরকে বিয়োগ করি তাহলে দেখো কি হয় এই আট
বিষম পরিমাণে যোগ করতে হবে কেমন যোগ করতে হবে এরপর আছে 7 নম্বরটা আমরা যাচ্ছি 4 দশমিক আগলো 2.25 2.25 এখন এইটাই ব্যতিক্রম এখানে আমি যেটা করে দিচ্ছি 4.00 এখানে আমি দিতে পারি কি 2.0 এটা কি করতে হবে বিয়োগ করতে হবে এখানে বিয়োগ চিহ্ন দিলাম এখন আমি এটা বের করব তাই না এভাবে তো এটা করি যোগটা তুমি যোগ করতে হবে 8 আর 2 যোগ করলে কত হয় 8 আর 2 যোগ করলে 10 কত শূন্য লিখতে হয় তাই কত আমার 1 এখন 7 আর 2 কত 9 আর 2 কত 1 10 10 এর সাথে কত শূন্য লিখতে হয় তাই কত আমার 1 6 আর 7 আমরা পেয়ে গেলাম কেমন উত্তর যোগ করতে হবে উত্তর যোগ করতে হবে কত হবে যোগ করতে 7.00 লিখবো না যদি 10 আগে থাকতো আর পরে সংখ্যাটা তাহলে তো 10 দিয়ে সংখ্যা লিখতে হবে না যেহেতু পূর্ণ সংখ্যাটা 10 আছে এটা আমার লিখতে হবে শুধু 7 এটা নাই এটা নাই ঠিক আছে আচ্ছা এখন এটা বিয়োগ করি আবার এটা কি করে বিয়োগ করব এখানে আছে 5 এখানে 0 সে একইও 10 10 হবে 0 কে 10 থেকে 5 বিয়োগ করে কত থাকবে 5 থাকবে আবার এখানে হবে 3 যদি আমি ধরি আর এখানে 10 ধরি তাহলে 3 বাদ দিলে 10 থেকে 10 এর থেকে যদি আমি 3 বাদ দেই তাহলে কত থাকবে 4 5 6 7 8 9 10 কত থাকে কথা 7 থাকে কথা এখানে 7 লিখলাম এখানে যদি 10 থেকে 10 বরাবর আমি করলাম ঠিক সুন্দর সুন্দর 10 এর যেখানে আছে সেখানে যদি হবে সুন্দর তাহলে কত একটা পাকা না হয় লবিস্ট আকারে প্রকাশ তোমাদের উপরে নিচে
ভগ্নাংশটাকে তুমি দশমিকে প্রকাশ করো, তখন তুমি কি করবে, এটাকে ভাগ করে দশমিকে
লঘিষ্ঠাকারে প্রকাশ করতে বলে তাহলে কি করবো লঘিষ্ঠাকারে কেটে প্রকাশ করে দেবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখলাম যে কিভাবে দশমিক ভগ্নাংশকে দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় এবং ভগ্নাংশে কিভাবে দশমিকে প্রকাশ করা যায়। এখন তোমাদের পাঠ্যবইতে দেখো অনুশীলনী দুয়ে নিজের সংখ্যাগুলোকে সংখ্যাকে প্রকাশ করো একটা আছে কিভাবে প্রকাশ করবা দেখো এই সংখ্যা রেখাটা যখন প্রকাশ করবা তখন এটাকে তোমার যখন মূল বিন্দু নির্দিষ্ট করবে মূল বিন্দু থেকে যত বামে যাবো তত কি হবে মাইনাস হবে ডানে যখন যাবো তখন কি হবে প্লাস হবে। যখন তোমার পূর্ণ সংখ্যা এক থাকবে সংসার জানা যাবে যখন একটি কমে ধরুন দশমিক নয় দশমিক আট দশমিক সাত এরকম যদি চলে আসে তখন সেটা কি করবো তোমরা সেটা হলে বামে যাবে দশ দিয়ে যখন ভাগ করবো এই যে শূন্য দশমিক শূন্য এটাকে দিয়ে দিলাম
এটা আগে আমরা এখানে দিতে হবে কারণ এখান থেকে আমি এখানে আছে কোটা পূর্ণ সংখ্যা আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা 10 পূর্ণ সংখ্যা এটা হলো ভগ্নাংশ এখন ভগ্নাংশ এখানে পূর্ণ সংখ্যাটা শূন্য শূন্য না শূন্য তো তার দ্বারা ভাগ করা যাবে না তাহলে কি করতে আমরা দহন দশমিক পরে আমি যাব জানার জন্য আমি কি করতে হবে এখানে যে দশমিক শূন্য আর দশমিক আছে শূন্য আর দশমিকটা এখানে দিয়ে দিলাম শূন্য আর দশমিক এখানে দেওয়ার পরে আমি সময়কে ভাগ করে দিয়ে দেখলাম যে ছয় হলো ছোট দশ হলো বড় এখন এই দশ ছয়কে ভাগ করতে গেলে আমার কি করতে হবে এখানে শূন্য দিতে হবে এখানে তো শূন্য দিতে হয় তাহলে কি করতে হবে এখানে আমরা শূন্য দিয়ে এখানে এটা শূন্য দিলাম এখন যদি আমি ছয় নিই তাহলে কি হবে ষাট হবে এই আগে যে শূন্য শূন্য আছে শূন্য শূন্য হবে তাহলে এটা আমরা ভাগ করার মতো কত পেলাম দেখো ভাগ করার পরে আমরা পেলাম কত ভাগ করার পরে কত উত্তর ভাগ করার কত হলো শূন্য দশমিক শূন্য ছয় আমি বুঝাতে পেরেছি তোমাদের তাহলে যদি আমরা এভাবে করতে পারি আরো কয়েকটা পারো তাই না একদম চেষ্টা করি এবং বাকিগুলো তোমরা বাসায় চেষ্টা করবে পরে একটা কি আছে দেখো তিন নাম্বারটা এক দশমিক এক এক তিনের তিন এক দশমিক এক এক এটাকে আমরা কি করবো দশ দ্বারা গুণ করবো এটা কি করলাম দশ দ্বারা গুণ করলাম গুণ করার আগে আমি বাপ এখানে দশমিক নেই দশমিক নেই তাহলে আমি কি করবো সাধারণ নিয়ে আমরা গুণ করে যাই একটা শূন্য 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 দিয়ে আমরা যখন কিন্তু গুণ করলাম তখন কি হয়ে গেল শূন্য হয়ে গেল একদিন আমি গুণ করবো এক 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 এখন আমি যোগ করি শূন্য এক 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 এখন এখানে আমি দশমিক দিয়েছিলাম কয় ধর পরে দশমিক দিয়েছিলাম দশমিক দিয়েছিলাম আমি আগে দশমিক ডান দিক থেকে দুই ধর পরে এখান থেকে ডান দিক থেকে দুই ধর পরে বন্ধ করতে আসি দুই ধর পরে দশমিক দিয়েছিলাম এখন আমি বলেছিলাম যে দশমিক পরে পরে কোনো সংখ্যা থাকে সেটা পরে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যটাকে বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা ধরতে হবে তাহলে আমরা কি করলাম এগারো দশমিক এক শূন্য দেই
বিয়োগফল শিক্ষার্থী বন্ধুরা আমরা চার পুরুষ এখানে 10টা আছে এই 10টা আমরা কি করব বাসায় করব বাসায় করার পরে এখানে এটা নোট করে রেখে দিব যখন তোমাদের বিদ্যালয়ে চালু হবে বিদ্যালয়ে খুলবে তখন তোমরা সেটাতে তোমাদের সেল শিক্ষককে দেখাবে আচ্ছা এখন দেখো পাঁচ নম্বরে কি আছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিককে এবং দশমিক ভগ্নাংশগুলোকে ভগ্নাংশে সমকোণকে ভগ্নাংশে প্রকাশ করো সমকোণের ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো কি বল নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে তাহলে কি করতে হবে আগে করতে হবে দশমিকে নিতে হবে দশমিককে আবার কি করতে ভগ্নাংশে আনতে হবে তাহলে এটা তো আমি দেখিয়েছিলাম তো এখানে একটা দেখাচ্ছি দেখো পাঁচের এক নাম্বার কি আছে তিন বাই পঁচিশ এখন এই পঁচিশ কি করে ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করো পঁচিশকে আগে দশমিকে প্রকাশ করতে হবে এই পঁচিশকে আমি দশমিকে প্রকাশ করি তাহলে কি হয়ে দেখো এখানে তিন এখানে শূন্য দশমিক শূন্য এখানে তিরিশ এখানে পঁচিশ এখানে একবার দেওয়া যায় কত হল পঁচিশ তিরিশ থেকে পঁচিশ পর্যন্ত থাকবে পাঁচ থাকবে এখানে দশমিক দিয়েছিলাম তাহলে শূন্য পঁচিশ দ্বিগুণে পঞ্চাশ এখন কি বলছে ভগ্নাংশগুলোকে দশমিকে এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো এই যে দশমিক দিয়েছিলাম এখন আমরা এটা কত করলাম এটার উত্তর কত পেলাম দেখো এটার উত্তর শূন্য দশমিক এক দুই পেয়েছি এখন এটাকে যদি আমি আবার কি করি ভগ্নাংশে নেই তাহলে কি হয় দেখো এটাকে যদি ভগ্নাংশে নেই তাহলে কি হবে ওই যে এক দশমিক দশমিক বলতে এক যেটা সংখ্যা আছে সেটা শূন্য আর এখানে আছে কত বারো এই বারোকে আমি এখন কি করবো দুটো কাটি ছয় দুগুণে বারো পঞ্চাশ দুগুণে একশো পঁচিশ দুগুণে পঞ্চাশ তিন দুগুণে ছয় পঁচিশের তিন সে একই জায়গায় চলে আসবে আমি বুঝাতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা কিন্তু বাকিগুলি বাসায় করব এরপরে ছয় নম্বর দেখো গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক আট সাত ডিগ্রি সেলসিয়াস এই দুই দিনের তাপমাত্রা পার্থক্য কত কি করতে হবে বিয়োগ করতে হবে কিভাবে আমি তোমাদের একটা করে দিচ্ছি বাকিগুলি তোমরা বাসার চেষ্টা করবে এটাই যদি এগুলি বারবার বাসার চেষ্টা করো তাহলে তোমরা কি করবে আস্তে আস্তে এগুলি পার্থক্যটা আমরা কিভাবে পাবো পার্থক্যটা আমরা পাবো যে এটা যদি
ফিজিক্যালি ক্লাস করার সুযোগ নেই, অনলাইন ক্লাস হয়, তোমাদের এই বছরে যা যেখানে